এবার হাওড়ার ডোমজোড়ে সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুঃসাহসিক ডাকাতি। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা 12:30 নাগাদ চারজন ওই সোনার দোকানে ঢোকে, কর্মীদের বন্দুকের বাঁট দেখিয়ে মারধর করে, প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপর সকলকে বেঁধে রেখে দোকান থেকে সর্বস্ব লুটপাট করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ডাকাতদের ধরতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে। কত টাকা সামগ্রী খোয়া গিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ ও গোয়েন্দারা। কাস্টমার হিসেবে দুজন এলো, এসে জিনিস দেখা দিল, হঠাৎ একদম গান বার করলো, গান বার করে একদম অ্যাটাক সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো। তো একটু চেল্লামিল্লি হতে ওই গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে, বাবার কানে মেরেছে। চারজন থেকে পাঁচজন ছিল, কাস্টমার হিসেবে এসে বলে একটা লকেট দেখাতে হবে, নেই বলতে এবারে হঠাৎ গান বার করলো। সব করে সবাই গান বার করেছে লাইন দিয়ে, সবাই কাছে বন্দুক ছিল। তারপরে বন্দুক থাকতে ওই সবাই সব নিল, নিয়ে এর মাল ধর করলো, একটা ফায়ার চালালো ভেতরে, মাল তো নিয়ে গেছে, সব নিয়ে চলে গেছে। ছেলেটাতে বারণ করছে কিছু এই বলে আর বেরিয়ে চলে গেছে। এসে সব ওরা ভেতরে ঢুকে পড়েছে ডাইরেক্ট কাউন্টারের ভেতরে ঢুকে এসে। আমরা ছিলাম টোটাল তিনজন ছিলাম, আর দুজন বাইরে গেছিলো, তা ওরাও এলো একটু পরে আসতে, ওদেরও পুরো ধরলো, ধরে সব সাইড করে টেপ ফেপ মেরে, হাত পা সব টেপ ফেপ মেরে দিয়েছে। আমাকেও টেপ ফেপ মেরে ব্যান্ডেজ, পুরো পা পায়ে পুরো টেপ, মুখে টেপ, বন্দুকের পাট দিয়ে মেরেছে আমাকে। না কোনো মুখোশ করে খোলা বিহারি টাইপ হিন্দিতে। তারপরে চেল্লাতে বাং করে দিয়ে হুট করে বেরিয়ে গেল, এক একজন করে গাড়ির স্টার্ট দিয়ে বেরিয়ে গেল, বাজারের দিকে, থানার দিকে। রাকেশ দাস, রাকেশ দাস টাইম তখন জানি না, খেয়াল নেই, 12:00 সামথিং এরকম হবে। আচ্ছা কি হঠাৎ কি হলো? হঠাৎ করে ওরা এক দুজন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম, তারপর দেখাতে তারপরে আরও দুজন ঢুকলো, ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল চারজনেই এসেছিল, চারজনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। চুপ করে থাকতে না হলে মানে মেরে দেবে আর কি, এরকম বলছিল। তারপরে ওরা সব যা আমাদের সমস্ত ডিসপ্লেতে যা আর কি মাল ছিল সেগুলো সব ওরা নিয়ে নিয়েছে। কত মাল থাকতে পারে দাস কিরকম হবে? হ্যাঁ 4-5 কেজি এরকম হবে। 4-5 কেজি সোনা দিদি? সোনা? হ্যাঁ হ্যাঁ 4-5 কেজি। ওরা চুপ করে থাকতে বলছিল যে যদি না চুপ করে থাকো এরকম এইসব বলছিল, তো দাদা একটুখানি প্রোটেস্ট করছিল বলে দাদাকে মেরেছে, অনেকটা ব্লিডিং হয়েছে, তার এখন নার্সিং হোমে পিস্তল দিয়ে। বাবা? পিস্তল দিয়েই মেরেছে বাবাকেও। তারপরে তো ওরা সব কিছু নিয়ে চলে গেল, তারপরে আমরা সবাই মিলে আর কি গেলাম জানাতে যে এরকম। প্রসঙ্গত, গত রবিবার রানীগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতি হয়। 7 ডাকাত অস্ত্র দেখিয়ে দোকান থেকে লুটপাট চালায়। ডাকাত দলে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। তারই মধ্যে হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।